হস্তমাসর আর ফারুকি সে ফেসবুক স্ট্যাটাসে কি দিছিল স্ট্যাটাসে সে শেখ মুজিবের বাড়ি নিয়া সে বলছে প্রধান উপদেষ্টাকে বলছে যে আপনি নিজে যাইয়া ওটা দেখেন দেখা সেটাকে পুনর্বাসন করেন হ্যাঁ তারপরে সেই সেই মোস্তফা সরার ফারুকি আওয়ামী লীগের দোসর খুনি হাসিনার দোসর জারজ লীগদের দোসর সে কিভাবে সরকারের উপদেষ্টা থাকে সে বত্রিশ সে কি হ্যাঁ সে বত্রিশ নম্বর পুনরুদ্ধার করতে আসছে এবং আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের দালাল ছায়া নোট থেকে শুরু করা উদিসি থেকে শুরু করা প্রথম আলো থেকে শুরু করা ডেলি স্টার এগুলো সব কিছুর দালাল হইল এই মোস্তফা সরার ফারুকি এই মোস্তফা সরার ফারুকি বিগত ১৭ বছর থেকে সে কিন্তু আওয়ামী লীগের দালালি করে আসছেন এবং তার বৌরে শুদ্ধ দিয়ে দালালি করছেন যে তিশা এই মুজিব সিনেমার মধ্যে শেখ মুজিবের বউ হয়েছে কে মোস্তফা সরার ফারুকির বউ তারপর শুভ যে নায়কের ভূমিকা অভিনয় করছে সেই নায়কের ভূমিকা অভিনয় করা শুভরে কিন্তু প্লট উপরে প্লট নেওয়াতে সে কিন্তু দোলের রূপে আছে আর মোস্তফা সরার ফারুকি ওর মতো একটা কুলাঙ্গা তার কী যোগ্যতা আছে কী যোগ্যতা সে একটা রাষ্ট্রের উপদেষ্টা হয় যারা তারে বানাইছে উপদেষ্টা তাদেরকে আমরা অবিলম্বে বলতে চাই অবিলম্বে মোস্তফা সরার ফারুকি আর আওয়ামী লীগের দোসর খুনি শেখ বশির এই দুজনকে পদত্যাগ করতে হবে আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা কিন্তু রাজপথ ভুলি নাই আমরা কিন্তু রাজপথেই জবাব দিব টেনে হেসে কিন্তু আমরা নামাতে বাধ্য হব আমরা জাতীয়তাবাদী দল এবং ছাত্র সমন্বয়করা সহ সকল দল কিন্তু রাজপথে আছে এই মোস্তফা সরার ফারুকি সে সমাজটাকে ধ্বংস করছে সে অপসংস্কৃতি সৃষ্টি করছে তার প্রত্যেকটা সিনেমার ভিতর অশ্লীলতা এবং সে ভিন্ন খাতে ট্রান্সজেন্ডার করতে কারছে এদের কাছ থেকে আসছে তার সিনেমাগুলো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সে কি কী ডায়লগ দিচ্ছে কি স্ক্রিপ্ট সে দিয়ে সিনেমা বানাইছে বাংলাদেশের সংস্কৃতিটাকে সে ধ্বংস করছে এখন সে পরিপক্বভাবে আরও সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে সে এই জায়গায় যায় আসি নিয়েছে তারে এবং আমি এটাও বলতে চাই যাকে মোস্তফা সরার ফারুকিকে এবং শেখ বশিরকে যারা এখানে নিয়োগ দিয়েছেন সেই প্রধান উপদেষ্টা সহ যারা ওনাদেরকে নিয়োগ দিয়েছেন আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের ছাত্র জনতা রক্তে গণ অভ্যুত্থানের পরে ২০০০-এর উপরে শহীদের পরে এ বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছেন সুতরাং বাংলাদেশের সাথে কোনো রকম তাল বাহানা আপনারা করতে পারবেন না অযোগ্যদেরকে আপনারা এখানে কেন বসালেন এই জবাবদিহিতাও কিন্তু আপনাদের করতে হবে কেননা অনেক যোগ্য যোগ্য নেতা অনেক যোগ্য যোগ্য ভালো মানুষ আমার দেশের পত্রিকার সম্পাদক যিনি একজন দেশপ্রেমিক মানুষ তার মতো লোকের জায়গা হয় না তার মতো লোকের জায়গা হয় না উপদেষ্টা মণ্ডলীতে অথচ এদেরকে যারা আওয়ামী লীগের দোসর আবারও আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছেন আপনি ডক্টর ইনুস সাহেব আপনার মনে রাখা উচিত যে আপনি করতেছেন কি আপনাকে কেউ বললো আর যাচাই বাছাই না করে আপনি তারা সেই জায়গায় দিয়ে দিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দরকারটা কি আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দরকার হলে আমাদের আরো অনেক যোগ্য নেতৃবৃন্দ আছে পারি করছে অনেক কোয়ালিটিফুল লোকজন আছে তাহলে সে কেন সেই জায়গায় বসবে কী কারণে তাকে বসানো হয়েছে এবং অবিলম্বে আমরা চাই তাকে ওখান থেকে প্রত্যাহার করবেন না হলে কিন্তু আমরা রাজপথে আসি আপনাদের জন্য কিন্তু বিপদ বয়ে আনবে কেন দেশের আমজনতা তাদেরকে গ্রহণ করে না আমরা তো করি না দেশের আমজনতা ছাত্র জনতা আলেম ওলামা কেউ তাদেরকে গ্রহণ করে না অপসংস্কৃতির সৃষ্টি যারা করেছেন যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়েছেন যে এই আর মোস্তফা সরার ফারুকিকে যারা এইখানে পুনর্বাসন করেছেন উপদেষ্টা বানিয়েছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কিন্তু সমস্ত খোঁজখবর রাখতেছি কার কথায় এখানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার মতো একটা অপসংস্কৃতিক চর্চাকারীকে এবং সে কি বলেছে শাপলা চত্বরে হামলা নিয়ে সেটাও কিন্তু আমরা বলে যাই নাই সে বলেছেন আমাদের ওই যে আল্লামা শফি সাহেব উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক সে বলছে ওনাকে তেতুল হুজুর বলে টিটকারি মেরেছেন সে শাপলা চত্বরকে বলেছে জঞ্জাল মুক্ত হয়ে গেছে অল্প সময়ের মধ্যে জঞ্জাল মুক্ত হয়ে গেছে আমরা কিন্তু সব কিছু জানি এখন আমরা সেই ছেড়া স্যারের দোসর খুনি হাসিনার দোসর এই দালাল লীগ ফারুকিকে আমরা অবিলম্বে তার অপসারণ চাই এবং কোনো আওয়ামী লীগের কোনো দোসর সরকারের উপদেষ্টা থাকতে পারে না এবং তারা পুনর্বাসন হতে পারে না এবং আমি আরেকটা জিনিস আমরা দেখলাম যেটা শপথ নেওয়ার সাথে সাথে তার বউ
যেই লোক তার স্ত্রীকে লেলিয়ে দেয়, যেই লোক তার স্ত্রীকে বিভিন্ন জায়গায় লেয়ে যায়, সে রাস্তার মতো মানুষ উপদেষ্টা থাকার কোনো যোগ্যতা রাখে? আমরা দেখলাম আসিফ মাহমুদের সাথে হ্যান্ডশেক করতেছে তিশা, এখানে তো অনেকেই উপদেষ্টা হয়েছেন, কই কারো বউ নিয়ে যাইতে তো আমরা সেখানে দেখিনি। তো এগুলা ছেড়ে দেন, এগুলা ছাইরা যদি লজ্জা শরম থাকে মোস্তফা সরোয়ার ফারুকের, তাহলে নাকে খত দিয়া জনগণের কাছে ক্ষমা চাই, অবিলম্বে পদত্যাগ করবেন, নইলে কিন্তু আমরা ঠিকই তাকে নামাইয়া ছাড়বো ইনশাল্লাহ, এইটা আমাদের প্রতিজ্ঞা। ও সেটাই ফারুকে তো বলবে এই উপদেষ্টা পরিষদে আসা যেটা লোভনীয়, ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে থাকা তার জন্য লোভনীয়। হ্যাঁ তুমি তো লোভেই আসবা, এত বছর তো লোভনীয় কাজই করছো, লোভনীয় কাজ না করলে তোমার এই যে সুন্দর সুন্দর ছবি মন্ত্রীদের সাথে, এমপিদের সাথে, তোমার বউয়ের ছবি, তারপর মুজিবের ছবি বানাও এমনি, এত বছর লুইট্টা পুইট্টা হাসিনার দোষর হইয়া যা করছো, এখন ছাত্র জনতার এই আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে, হাসিনা পালানোর পরে তোমাদের কোনো ঠাই বাংলার জমিনে হবে না, কেননা তোমরা পারবা না উপদেষ্টা মণ্ডলীতে থাকতে।